ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন, দেশের মতো ইউরোপের দেশ ইতালিতেও বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তিনি এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আরও বলেন, সকলকে সতর্ক থাকতে হবে এবং দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। ইতালিস্থ মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দেশে ও প্রবাসে আওয়ামী অপশক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। মিলানোতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ইতালিস্থ মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন এ কথা বলেন। আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ড শুধু সুদূর বাংলাদেশেই নয়, আজকে ইতালির মাটিতেও সংগঠিত হয়েছে। আওয়ামী সন্ত্রাসী সাধারণ খানের ভাই রহমান খান ইতালি মিলান শহরে এসে তারা কি করছে, কুপিয়ে বিএনপির লোকজনকে রক্তাক্ত করেছে। ইতালি শাখার পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ইতালিতে মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি জহিরুল হক চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান হকের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহসভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির, মইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, গাজী সালাউদ্দিন সুইট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, আলামিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা ও রোম মহানগর বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন সহ অনেকে। এই সময় বক্তারা বলেন, দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে শুধুমাত্র গণতান্ত্রিক সরকার গঠনের মধ্য দিয়ে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। এই সময় আরও উপস্থিত ছিলেন লিবর্ণ বিএনপি সভাপতি আফিল উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ফিরেন্স ও পিসা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আয়ুব আলী বিশ্বাস, বিএনপি নেতা রেজাউল করিম এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক আল মামুন আবদুল্লাহ এবং যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকে। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য এবং ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী সরকারের অপপ্রচার এবং দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করার আহ্বান করেন। আইওএনটিভি নিউজ, রোম, ইতালি।